বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন 2। একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? ক 6/5, খ 1/3/2, গ 1/7/1, ঘ 3/4/3। সূত্র 23তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর খ 1/3/2। ব্যাখ্যা, আমরা জানি গড় বেগ সমান মোট দূরত্ব ভাগ মোট সময়। প্রশ্নানুসারে মোট সময় সমান 2+4=6 ঘন্টা, মোট দূরত্ব অর্থাৎ যাওয়া এবং একই জায়গায় ফিরে আসা 5×2=10 মাইল। অতএব গড় বেগ সমান মোট দূরত্ব ভাগ মোট সময় সমান 10/6=1/3/2। উত্তর খ 1/3/2। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstore.co.uk@gmail.com-এ ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।